বিশ্বকাপে টাইগারদের খারাপ সময়টাতে সমর্থকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ান ডেতে সিরিজে ম্যাচ বাই ম্যাচ প্ল্যান সাজাতে চায় লেডি টাইগাররা। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডে কাল সকাল 9:30। চলতি বিশ্বকাপে টিম টাইগার্স যেন দিকপালহীন এক নৌকা, টানা 6 ম্যাচ হেরে নাস্তানাবুদ সাকিবরা। সেমিফাইনাল তো দূরের কথা, সেরা 8-এ থেকে বিশ্বকাপ শেষ করা নিয়েই এখন দেখা দিয়েছে শঙ্কা। টাইগারদের বিশ্বকাপ পারফরমেন্সে রাগ হতাশায় মুষ্টে পড়ছে সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিম বাংলাদেশের সমালোচনায় সরব অনেক টাইগার ফ্যান। তাই তো এমন খারাপ সময়ে সমর্থকদের শান্ত থেকে সাকিবদের পাশে থাকার আহ্বান জানালেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সময় খারাপ যাচ্ছে, আমি বলবো অবশ্যই যাই করতে যাচ্ছে আমরা, হয়তো বা সেটা আমাদের ফরে আসছে না, তার মানে এই না যে আমরা বেটার ক্রিকেট খেলতে পারি না। অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ ফ্যান অফ বাংলাদেশ ক্রিকেট টিম, আমার কাছে মনে হয় এখন আমাদের উচিত সবাইকে ব্যাক করা, স্ট্যান্ড স্টিল থাকে, তাদেরকে সাপোর্ট করা, পজিটিভ ভাইব ক্রিয়েট করা তাদের জন্য, কারণ এখনও আমি বলবো দুইটা গেম এখনও আছে আমাদের কাছে। টি টোয়েন্টি সিরিজের মতো পাকিস্তানের বিপক্ষে এবার ওয়ান ডে সিরিজটাও জিততে চায় জ্যোতিরা। ওয়ান ডে সিরিজের পয়েন্টগুলো আমাদের বেশি অনেক বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই পাকিস্তান টিমের ক্যাপ্টেনও সেটা মেনশন করে গিয়েছেন। সো সেই ক্ষেত্র থেকে আমাদের সবসময় প্ল্যান থাকে যে আমরা ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করি, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও ঘুরতে পারে। শনিবার পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডে খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মামুন রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।